কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত? যেহেতু 36টা আমার বেশি হয়েছে, তাহলে এই 36টা বিয়োগ দিয়ে দেব, তাহলে থাকে কত? 4 হাতে 1, 4 থাকে 6 হাতে 1, 7 1 1764। এখন যেহেতু আমাদের চারা গাছ বর্গাকারে দেওয়া আছে, আমাদের প্রতি সারিতে চাইছে, প্রতি সারিতে চাইলে আমরা এটাকে করতে হবে বর্গমূল। তাহলে আমরা দেখি বর্গমূল 1764 ইকুয়াল টু কত হয়। দেখতে হবে যে কোন দুইটি সংখ্যা গুণ করলে হয় 1764। আচ্ছা, এখন চার চার ১৬ লাস্টে আসে ৬, শূন্য লাস্ট শূন্য শূন্য গুণ করলে শূন্য, দুই দুগুণা আসে ৪, তার মানে আমি দেখব ৪২ আর ৪২ গুণ করলে কত আসে। এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুই দুগুণা ৪, চার দুগুণা ৮, এক ঘর কাটা, চার দুগুণা ৮, চার চারা ১৬, তাহলে হয় কত? ৪ আর দুগুণা ১৬ ৬, হাতে ১, ৭ ১ ১৭৬৪। তার মানে এই ৪২ দুইবার গুণ করলেই ১৭৬৪ আসে, বর্গমূল করলে হবে ৪২। তাহলে উত্তর হবে গ নাম্বার।